সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কারোল হাটে। প্রতি বুধবার এই হাট বসে। এই হাট থেকে আপনাদের জানানোর চেষ্টা করবো যে সাইওয়াল ছোট ছোট বাছুরগুলা 30 থেকে 40-এর ভিতর যে বাছুরগুলা রয়েছে এই বাছুরগুলার দাম তো জানানোর চেষ্টা করবো। মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে দর্শক এখানে 3টা সাইওয়াল বাছুর রয়েছে। এই সাইওয়াল বাছুরের দাম তো জানানোর চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে। ভাইয়ের কাছ থেকে আজকে দাম দর শোনাবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? আজকে এই 3টা যে সাইওয়াল দেখতে পাচ্ছি, 3টা সাইওয়ালের দাম কত রাখছেন ভাই? 1,15,000। 1,15,000 না ভাই, কত বলছে ভাই? 95,100 না? বাজার কিরকম মনে হচ্ছে আজকে? বাজার একটু ড্যাম না? আচ্ছা, বাইরের ক্রেতা আসছে কি আজকে? আইসে মোটামুটি না ভাই। দর্শক বিন্দু, আপনারা মূলত দেখতে পাইলেন যে সাইওয়াল বাছুর দেখেন নাভি লাস গলো কম্বল দেখেন, এগুলো হচ্ছে অরিজিনাল সাইওয়াল গরু চিনারও ভাই। দর্শক বিন্দু, এই হাট থেকে মূলত আপনাদের যে সাইওয়াল গরু রয়েছে সাইওয়াল বাছুরের দাম তো জানানোর চেষ্টা করবো। মূলত দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা সাইওয়াল বাছুর চিনার উপায় হচ্ছে নাভি প্লাস গোলকম্ব থাকবে, গোলকম্ব ঝুলন্ত অবস্থায়। দর্শক বিন্দু, আরও কিছু আপনাদের যে সাইওয়াল বাছুরগুলো রয়েছে এই বাছুরগুলোর দাম তো জানানোর চেষ্টা করতেছি। মূলত এই হাট থেকে দেখেন নাভি প্লাস গোলকম্বল, হ্যাঁ এই যে নাভি দেখতেছেন প্লাস গোলকম্বল, এটা হচ্ছে অরিজিনাল সাইওয়াল গরু চেনার উপায়। হ্যাঁ, এই গরুটার আজকে দাম তো জানানোর চেষ্টা করবো। তো এই হাট থেকে ভাই, এই গরুটার দাম কত রাখছেন? 52,000 না? আচ্ছা, বাইকার বলছে কোনো 45,000। আচ্ছা, দর্শক বিন্দু আপনারা শুনতে পারেন মূলত এই গরুটার দাম দর হচ্ছে 52,000 টাকা। আরও কিছু আপনাদের যে সাইওয়াল বাছুরগুলো রয়েছে এই বাছুরগুলোর দাম তো জানানোর চেষ্টা করতেছি মূলত এই হাট থেকে। অবশ্যই দর্শক, যে নাভি থাকবে, হ্যাঁ নাভি প্লাস গোলকম্বল দেখেন নাভি দর্শক, হ্যাঁ নাভি 30 থেকে 50-এর ভিতর যে সাইওয়াল বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলো দেখেন গোলকম্বল ঝুলন্ত অবস্থায় দেখেন, দেহ মাথাটা প্রশস্ত আছে, মাথা প্রশস্ত থাকবে। এগুলো হচ্ছে সাইওয়াল গরু চেনার উপায়। চাচার কাছ থেকে শুনবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন চাচা? খুবই তো ক্লান্ত বোধ মনে হচ্ছে, তাই না? গরু বিক্রি হইলো আজকে কয়টা চাচা? 4টা গরু না? 4টা কি সাইওয়াল বাচ্চা ছিল? 4টা। আপনি তো বাড়ির পালা গরু কেনা করুন? কেনা করুন না? কোথা থেকে আসছেন চাচা? এই গরুটার দাম কত রাখছেন? এই গরুটার দাম তো এই যে 46,000। আচ্ছা, পাইকার কত বলছেন? 38,000 না? আচ্ছা, আপনারা শুনতে পারেন 38,000-39,000 টাকা। কত হলে ছাড়তে যাচ্ছেন চাচা? 40। আচ্ছা, দর্শক বিন্দু আপনারা শুনতে পারেন 40,000 হলে ছাড়ে দিবে। বাজার কিরম মনে হচ্ছে আজকে? খারাপ না? বাইরের ক্রেতা আসছে কি কম না? দর্শক বিন্দু আপনারা শুনতে পারেন বাইরের ক্রেতা খুবই কম তুলনামূলকভাবে। এই হাট থেকে আপনাদের আরও কিছু যে সাইওয়াল বাচ্চাগুলো রয়েছে এই বাচ্চাগুলোর দাম তো জানানোর চেষ্টা করবো। মূলত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ক্রস জাতের গরুটা রয়েছে, এই ক্রস জাতের গরু প্লাস পাশের আরেকটা গরু রয়েছে, ওটাও ক্রস জাতের গরু। এই গরুটার দাম তো জানানোর চেষ্টা করবো ভাইয়ের কাছ থেকে আজকে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এগুলো ভাই আপনার বাড়ির পালা গরু না কেনা গরু? কেনা গরু না? আচ্ছা, দুইটা তো ক্রস জাতের গরু, এগুলো দাঁতছে ভাই? না না না। আচ্ছা, আগর দাম কত রাখছেন? এটা দাম রাখছি 47। 47 মানে একটা গরুর 47, পাশের লালটা 48,000 না? পাইকার বলছে কোনো? কত বলছে ভাই? 80-82 না? আচ্ছা, বাজার কেমন মনে হচ্ছে আজকে? পাটি নাই না, করোনার কারণে পাটি খুবই কম। কুরবানির জেন আসতেছে, তেন তো দাম কমে যাচ্ছে, তাই না? দর্শক বিন্দু আপনারা শুনতে পারেন এগুলো হচ্ছে আগামী কুরবানিতে প্রস্তুত হবে। দেখেন যে সাইওয়াল জাতের যে গরুগুলা এই গরুগুলার দাম তো জানানোর চেষ্টা করতেছি মূলত। দর্শক, আরও কিছু আপনাদের যে এইখানে সাইওয়াল গরু এবং যে সাইওয়াল বাচ্চা যে গরুগুলো আছে এই গরুগুলার দাম তো জানানো। দেখেন নাভি, নাভি দেখেন প্লাস এই যে গোলকম্বল, ঠিক আছে, এটা হচ্ছে মাথাটা দেখেন প্রশস্ত কীরকম, হ্যাঁ মাথাটা থাকবে প্রশস্ত প্লাস নাভি থাকবে, হ্যাঁ নাভিটা দেখেন প্লাস গোলকম্বল, হাড় আছে দেখেন, হাড় হচ্ছে খুবই মোটা দাদা, একদম মোটা হাড় দেখে ক্রয় করবেন। দাদুর কাছ থেকে আজকে শুনবো যে কত টাকা দাম রাখছে এই গরুটা। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? চাচা, আপনার এটা বাড়ির পালা করু না কেনা করু? কেনা করু না? দাম কত রাখছেন এই সাইওয়াল বাচ্চাটার? 40 না? পাইকার কত বলছে?
দর্শক বিন্দু আপনারা শুনতে পেলেন যে সাইওয়াল বাচ্চা প্লাস যে গরুগুলো রয়েছে এই গরুগুলোর মূলত দাম তো জানানোর চেষ্টা করতেছি মূলত এই হাট থেকে। আরও কিছু যে সাইওয়াল গরু আছে দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা যে লাল রঙের দেশাল ষাঁড় দেশি জাতের ষাঁড় একদম মাথাটা দেখেন প্রশস্ত, ঠিক আছে, মাথা প্রশস্ত প্লাস চামড়া ঢিলঢালা আছে, রংটাও লাল আছে। হ্যাঁ, তো এই গরুটার দাম তো জানাবো ভাইয়ের কাছ থেকে আসছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কোথা থেকে আসছেন ভাই? বিরল থেকে না? আপনার বাড়ির পালা গরু না কেনা গরু? কেনা গরু। আচ্ছা, দাম কত রাখছেন এই বাচ্চাটা? 45। আচ্ছা, পাইকার বলছে কত? 38-40। বাজার কিরম মনে হয় আজকে? বাজার খারাপ। দর্শক মিনিট আপনার শুনতে পারেন তুলনামূলকভাবে খারাপ এই গরু আজকে। এই আট থেকে আপনাদের আরও কিছু যে সাইওয়াল বাচ্চা ক্রোজ জাতের গরুগুলো রয়েছে এই গরুগুলোর দাম তো জানানোর চেষ্টা করতেছি। 30-50 ভিতর গরুগুলোর যে দাম আছে এই দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরও কিছু যে কালো রঙের যে সাইওয়ালটা রয়েছে এই সাইওয়াল বাচ্চাটার দাম তো জানানোর চেষ্টা করবো। এই আর দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন এখানে তিনটা দর্শক বিন্দু এই হাট প্রতি শনিবার বসে। এই হাটে মনে করেন যে প্রচুর গরু ছাগল ষাঁড় গরু মহিষ গরু উঠে। এই হাট থেকে আপনাদের যে ছোট ছোট বখরা বাছুর ষাঁড় জাতের বাছুরগুলো রয়েছে এই হাট থেকে দাম তো জানানোর চেষ্টা করলাম। বাইরের পাইকারও মূলত আসছে। তো দর্শক, গরু ছাগলের ভিত্তিক আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। যে কোনো সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ সমাধান দেওয়া হবে। দেখেন প্রচুর গরু উঠছে এই হাট থেকে। আপনাদের আরও কিছু যে সাইওয়াল বাচ্চা এবং দেশাল ষাঁড় 30-35 ভিতর আছে এই গরুগুলোর দাম তো জানানোর চেষ্টা করতেছি এই হাট থেকে। দেখতে পাচ্ছেন বাইরের ক্রেতাও খুব আসছে, এখানে বাইরের ক্রেতাও আসছে। জেন কুরবানি আসতে যে ঘনিয়ে তেন হচ্ছে যে এগুলা হচ্ছে আগামী কুরবানির জন্য এগুলা প্রস্তুত হচ্ছে। এগুলা আগামী কুরবানির জন্য আপনারা পরে করতে পারবেন এই হাট থেকে। আপনাদের জানাচ্ছি আরও কিছু যে ছোট ছোট বকনা বাছুর এবং ষাঁড় বাছুর আছে এই বাছুরগুলোর দাম দর জানানোর চেষ্টা করতেছি। দর্শক, গরু ভিত্তিক আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। আড়ি আটি দিকুটে দর্শক, শেষ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।